আপনি কি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান কিন্তু কোয়ালিটি একেবারে খারাপ হয়ে যায়? আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোন থেকে এইচডি ভিডিও পাঠাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। হোয়াটসঅ্যাপ থেকে এইচডি ভিডিও পাঠানোর জন্য আপনি চলে যাবেন আপনার এই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে যাবেন হচ্ছে চ্যাট, যে অপশনটি আছে এই চ্যাট অপশনে। যাওয়ার পরে আপনি যাকে ভিডিও পাঠাবেন তার প্রোফাইলে যাবেন, তার প্রোফাইলে প্রবেশ করবেন। আমি মনে করুন এই যে প্রোফাইলটা, এখানে ভিডিও পাঠাবো, তো এখানে গেলাম। এরপরে হচ্ছে ক্যামেরার মতো একটি চিহ্ন দেখতে পাবেন, এরকম নিচে একটি ক্যামেরার মতো চিহ্ন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বাম পাশে যে এই যে আপনার ফাইল আছে এরকম, এই ফাইলের অপশনে এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যে মূল হচ্ছে যে ফাইল বা আপনার মেমোরি কার্ড, সেখানে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যে ভিডিওটা আপনি পাঠাতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি মনে করুন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, এই ভিডিওটা আমি পাঠাবো। তো এরপরে এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এই নেক্সটের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাজ শেষ নয়। এই যে এই ভিডিওটি আছে, এই ভিডিওটার কিন্তু এমবি এখানে দেখা যাচ্ছে এবং কয় মিনিট সেটিও কিন্তু এখানে দেখা যাবে। এরপর উপরে দেখুন কতগুলো অপশন আছে, এখান থেকে বাম পাশে দেখুন এইচডি যে অপশনটি আছে, এই এইচডির এখানে একটা ক্লিক করবেন। এরপরে নিচে আছে দেখুন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আর একটা আছে এইচডি কোয়ালিটি। তো আপনি ভিডিওটি এইচডি কোয়ালিটিতে পাঠাতে চান, তো দেখুন এইচডি কোয়ালিটিতে যখন আপনি ক্লিক করবেন আপনার যে এই যে এমবিটি, এই সাইজটি কিন্তু বড় হয়ে যাবে। তো দেখুন এই ভিডিওটি 13 সেকেন্ডের, 2.1 এমবি। সো আমি যদি এইচডিতে ক্লিক করি তো দেখুন এখানে 4.1 এমবি কিন্তু হয়ে গেছে, মানে ভিডিওটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে এখন চলে যাবে। অর্থাৎ এই যে মোবাইলে যেরকম আছে ভিডিও করা, সেই এই সেম একইভাবেই কিন্তু এই ভিডিওটি চলে যাবে। সো এরপরে নিচে যে সেন্ড বাটন আছে, সেন্ড যে একটি অপশন আছে, এই সেন্ডের এখানে, এখানে যদি আপনি কিছু লিখতে চান অবশ্যই আপনি লিখে দিতে পারবেন, এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। এরপরে হচ্ছে এখানে ডান করে দিবেন লিখে, আর এরপরে হচ্ছে যদি আর কিছু না লিখতে চান সেক্ষেত্রে এখান থেকে এই যে সেন্ড বাটন আছে, এই সেন্ডের এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ আপলোড হতে থাকবে এবং ভিডিওটি এখান থেকে আপলোড হওয়ার পরেই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তো দেখুন টিক মার্ক উঠলেই ভিডিওটি এইচডি কোয়ালিটিতে চলে যাবে। আর এভাবেই আপনি হোয়াটসঅ্যাপ থেকে এইচডি কোয়ালিটিতে ভিডিও পাঠাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।